নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ এন্ড ফাউন্ডেশন সল্টলেক, তার ফাউন্ডার ডিরেক্টর। আজকে আপনাদের নাক ব্লক ইন অ্যাডাল্ট, নাকটা বন্ধ হয়ে নোজ ব্লক ইন অ্যাডাল্ট নিয়ে কিছু কথা বলব। এই নোজ ব্লক কনসেপ্টটা, নাক বন্ধ বিভিন্ন কিছু বলতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অনেক কিছু, আমি সেটা বলছি না। মানে নাক ব্লক ইন অ্যাডাল্ট মানে বড়দের ক্ষেত্রে নাক বন্ধ অনেক কিছু হতে পারে। প্রথমেই আমাদের কাছে এসে বলে রাখলো, আমার তো অ্যালার্জি আছে, কিন্তু তিনি জানেই না, ভেবে নিয়েছেন অ্যালার্জি আছে এবং ভেবে নিয়ে ওষুধ এখানে অ্যান্টিঅ্যালার্জিক এবং স্প্রে নেন, নাকের ড্রপ দেন বহু বছর ধরে, যেটা কিছু নাকের ড্রপ আছে যেটা কোনোদিনই ইউজ করা উচিত নয়, জানতে পারছি 15 দিনের বেশি। তারপরে বেশ কিছু কম্বিনেশন ড্রাগ আছে, অ্যাজিলাস্টেরের সময় কিছু ফ্লুরোকোজন মিক্সড স্টেরয়েড আছে, যেগুলো টানা ইউজ করা উচিত নয় কিন্তু টানা দিয়ে যাচ্ছে। শুধু কম্বিনেশন একটা স্প্রে, ইন্টারনেজাল কর্টিকোস্টেরয়েড স্প্রে কিছুদিন দেওয়া যায় বেশি যদিও, কিন্তু কম্বিনেশন দেওয়া উচিত না, কিন্তু টানা দিয়ে গেছে। একবার নাকি একবার ডাক্তারবাবু দিয়েছিলেন, 5 বছর দিয়ে যাচ্ছে, অনেক কিছু বডি ক্ষতি হয়ে গেছে, নাকে ড্রপ টানা দিয়ে যাচ্ছেন 10 বছর ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে। কিন্তু আপনি এলেন ডাক্তারের কাছে, ডাক্তারবাবুর কী করণীয়, আমরা কী করি, আমরা নাক বন্ধ কেন হচ্ছে সেটা আমরা যাচ করার চেষ্টা করি। নাক বন্ধ বড়দের ক্ষেত্রে নাকের পিছনে নেজোফ্যারিংসেও কিছু থাকতে পারে, কিন্তু তার চেয়ে বেশি বড়দের ক্ষেত্রে আমরা পাই ডিএনএস, ডিভেডে নেজাল সেপ্টাম, টার্বিনেট হাইপারট্রফি, কখনো কখনো পলিপয়েডাল চেঞ্জ হচ্ছে বা পলিফ হচ্ছে, পলিফ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবুকে যেই মাত্র বললাম নাকে নাকটা হাড় বাঁকা আছে, বলছে না না নিঃশ্বাস পড়ানো হচ্ছে না, আমি তো বলিনি হাঁপিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নাকটা প্রপার শ্বাস যাচ্ছে না, আপনি দেখবেন ফিল করবেন কীরকম অলটাইট ডেতে টুকটাক একটা করে নাক মাঝে বন্ধ হয়ে যায়, একটু সর্দি হলে নাক বন্ধ হয়ে গেল, একটু সর্দি হলে আমাদের কিন্তু নাকটা বন্ধ হয়ে যায় না, আপনার একটু সর্দি হবে নাকটি পুরো বন্ধ, দেখবেন রাতে ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে, একটু হালকা হালকা নাক ডাকছে। এবার তখন বলবেন পেশেন্ট কোশ্চেন করে, আচ্ছা নাকের হাড় তো আমার ছোটোবেলা থেকে ফাঁকা আছে, তো এতদিন তো অসুবিধা হতো না, এখন আমার 6 মাস এই 2 বছর ধরে বেশি হচ্ছে, সে জন্ম থেকে সব রোগ নিয়ে আসে, আপনি যখন গলব্লাডার স্টোন অপারেশন করছেন 100টা স্টোন আছে, তো নিয়ার পরে স্টোন পর্যন্ত তার বুঝতে পারেননি কেন আপনি, এই স্টোনটা যখন পালেন পেলেন বললেন কি 100টা স্টোন তো কবে হলো, আমার জন্ম থেকে হয়েছে নাকি, না জন্ম থেকে হতে হবে না, আপনি তো এটুকু ছিলেন জন্মের সময়, সেটা বেড়ে 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 আপনিও বড় মানুষ হয়েছেন, তো সুতরাং সব কিছু স্ট্রাকচার আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, তো আপনার বেঁকেছে, মাংস বেড়েছে, কোনো কোনো সময় অ্যালার্জি রিয়াকশন হয়েছে আরও বেড়েছে, কোনো কোনো সময় আপনার মাসেল টোন অনেক ভালো থাকে, আমাদের পেটে ভুঁড়ি কেন বাড়ে বয়সকালে, মাসেল টোন কমতে থাকে, এগুলো রিঙ্কেল হয় কেন, টোন কমতে থাকে, আপনি যে টোন নিয়ে আগে কাজে লাগিয়েছেন, যে পাওয়ার আগে ছিল, যত বয়স বাড়ছে কষ্ট বাড়ছে, সুতরাং আপনি ফেলে রাখছেন চিকিৎসা না করে, আপনার উচিত হচ্ছে অনেক অনেক আর্লি এজের ট্রিটমেন্টগুলো করা, যাতে ভবিষ্যতে কম প্রবলেম হয়। এই দেখছেন ভবিষ্যতে এই সব হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এদের প্রচুর পেশেন্ট কিন্তু নাকের চিকিৎসা না করার জন্য আজকে সিপিএম মেশিন নিয়ে ঘুরে বেড়ায়, আগে যদি নাকটা অবস্ট্রাকশন কাটা দেন মেবি আপনার আপনার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পর্যন্ত দৌড়াতো না, আপনি এত ভিসার সাইকেল, যত নাক বন্ধ তত আরও কষ্ট, আরও আপনি এক্সারসাইজ করতে ইচ্ছা করে না, আরও আরও প্রবলেমের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, ভিসার সাইকেল আরও খারাপ হচ্ছেন, আপনি আলটিমেট এক্সারসাইজ করতে পারছেন, ওজন কমাতে পারছেন না, ফিটনেসও চলে গেছে, নাক বন্ধ সব বন্ধ, তো আপনি নাক বন্ধের প্রপার ডাক্তারের কাছে গিয়ে আপনি নাক বন্ধের কারণটা দেখুন ফার্স্ট। আমি কিন্তু রাইনোপ্লাস্টি বা এই ধরনের কথা বলছি না, আমি কিন্তু নাকের গঠনের কথা আলোচনা করছি না, আমি কিন্তু আপনার সেপ্টাম, এই যে নাক বন্ধ মানে ভিতরের ভিতরের ফাংশনাল প্রবলেমের কথা বলছি, কসমেটিক কথা বলছি না, নাক দেখতে কেমন সুন্দর নাকি মোটা নাক ওসব নিয়ে আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে আপনার নাকটা বন্ধ কী কারণে বন্ধ, অনলি কি অ্যালার্জি, স্ট্রেট সেপ্টাম, টার্বিনেট একদম কিছু নেই, শুধু অ্যালার্জির জন্য নাক ফাঁকা জল পড়ছে, দিস ইজ এ ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট হয়ে যাবে, অ্যালার্জিক সিস্টেমের ট্রিটমেন্ট হবে, তার সেরাও কিন্তু ট্রিটমেন্ট আছে, আপনি বাড়িতে বসে শুধু অ্যান্টিঅ্যালার্জি খেলে হবে না, তার উপর পর স্কিন প্রিক টেস্ট, ইমিউনোথেরাপি প্ল্যানিং আছে। এবার হচ্ছে কোনো দিন কোনো ট্রিটমেন্ট কোনো দিন মনে রাখবেন ওই রকম একটা অ্যান্টিঅ্যালার্জি খেলে তার ট্রিটমেন্ট হয়ে যাবে, তার একটা প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, আপনি হাঁচু করছেন কিন্তু নাকটি বন্ধ, নাকের ভেতরে মাংস পলিপ আছে হাঁচু করছেন, তো আপনি ভাবছেন অ্যালার্জি ট্রিটমেন্ট করবো না, আপনাকে প্রপার দেখতে হবে কী আছে, যা আছে তার ট্রিটমেন্ট করতে হবে, আপনি এরপরে কোশ্চেন করে ডাক্তার পলিপ তো আবার হয়ে, আর আপনি যদি ট্রিটমেন্ট না করেন তো পলিপ তো আবার হবে, আপনি পাল্টিস এই যে ট্রিটমেন্ট করেন ঠিকঠাক করে এবং তার সঙ্গে তার অ্যালার্জিটা কন্ট্রোল করুন, তাহলে ভালো হবে। এবার নাক বন্ধ আর কী হয়, নাক বন্ধ মেন হচ্ছে সেপটাম বাঁকা থাকে, টার্মিনেট বড় থাকে, পলিপটা চেঞ্জ হয়, তো কীভাবে আমরা ডায়াগনোসিস করবো, প্রথমে ডায়াগনোসিস করবো, তারপরে সে যদি হাড় বন্ধ হাড় বাঁকা থাকে আমরা হাড় ট্রিটমেন্ট করি, আগেকার দিনে হেডলাইট করে অপারেশন হতো, তারপরে পিছন দিকটা কারেকশন করতে পারা যেত না, তার ফলে রেজাল্ট ভালো হয়নি অনেকের, কিন্তু আমরা নাকের এন্ডোস্কোপি করে সার্জারি করি, এখন
এন্ডোস্কোপি দেখি ডায়াগনোসিস যেমন করলাম, সেম এন্ডোস্কোপি আরও অনেক উন্নত মানের ক্যামেরা, এখন সর্বোচ্চ উন্নত মানের সব ক্যামেরা আছে, সেই সব ক্যামেরা দিয়ে আমরা অত্যন্ত ভালো করে দেখি, সেই দেখে আমরা কানেক্ট করি ফুললি। এবং আগেকার দিনে এসএমআর সামগ্রী রিসেপশন সেপটা পুরো বাদ দিয়ে দেওয়া হতো, সেটা নয়, এখন আমরা এন্ডোস্কোপির সাহায্যে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা এটা অপারেশনগুলো করি, যাতে প্রপার আর ভালো করে ফিরে আসে না। অনেকে কষ্ট করে ডাক্তার অপারেশন করলে আবার তো হয়ে যায় না, হয় না, টার্বিনেট ওটাকে পলি বলেন আপনারা, যেটা নাকে সাইডে যেটা উঁচু মতো টার্বিনেটটা, কিন্তু অনেকেই বলে এমটিনো সিন্ড্রোম, যে ওটাও বাজে কথা, এমটিনো সিন্ড্রোম আমরা পাই না, আমি রোজ 100টা পেশেন্ট দেখি, আমি কোনোদিন এমটিনো সিন্ড্রোম দেখতে পাই না। তো প্রশ্ন হচ্ছে টার্বিনেট আমি কেটে দিই না, আমরা টার্বিনেটের যে ফাংশন তাকে রেখে দিই, আমরা টার্বিনেট ছোটো করে দিই, স্পেস কমিয়ে দিই, নাকটার যে অবস্ট্রাকশন আছে, অল্টারনেটিভ অবস্ট্রাকশন আছে, মানে কারণ হচ্ছে এসএমএল তো অবস্ট্রাকশন আছে, তারপরে কমপ্লিট ফ্রি ফ্লো অফ এয়ার হচ্ছে না, তার ফলে কি সাইনাসগুলো ব্লক হচ্ছে, এয়ার যাচ্ছে না, তারপরে হেডেক হয় অনেক সময়, নেজাল ব্লক, হেডেক সব অ্যাসোসিয়েটেড, রাতে যেন ভালো করে ঘুম হয় না। সার্জারি করার পরে অনেক সব পেশেন্টগুলো বলে উফ ডাক্তার কী আরাম, কিন্তু তার আগে যখন বলা হতো না আমার তো চলে না ভালো করে, আমরা কতগুলো এক্সাম্পল দিচ্ছি, মানে এরকম যখন না খুলবে বন্ধ ছিল, প্রচুর লোক আমাকে কন্টিনিউয়াস বলে রাখতো আগে বুঝিনি, জানেন তো আহ অপারেশন করে বুঝছি কি আরাম, বুক ভরে দম নিচ্ছি, এই বুক ভরে দম নেওয়ার না নেওয়ার মধ্যে কি তফাৎ দেখুন। এখন এন্ডোস্কোপির যুগ, এই যে নাকটা বন্ধ দেখুন, তারপরে এয়ারটা ফ্রি ফ্লো হচ্ছে না, পুরো অবস্ট্রাকশন, আপনি ভেতরটা দেখতে পাচ্ছেন না। তো আপনি যদি এন্ডোস্কোপির সাহায্যে কারেক্ট করেন, খুব মিনিমাল ইন্টারভেনশন, আমরা সব কিছু দেখে করি, অত্যন্ত পেনলেস টেকনোলজি টোটালি, এ দেখুন ব্লাডও একদমই বেরোয় না প্রায়, এ দেখুন সুন্দর দেখাচ্ছে ভেতরে, যেটা আপনি দেখুন একটু আগে কিছু দেখতে পাচ্ছিলেন না, আপনি যদি আগে দেখেন কিছু দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু পরে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন, সুন্দর, তারপরে নাকটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এরপরে কী হচ্ছে, টার্বিনেট হাইপারট্রফি, আগে কি কটারি করে পুড়িয়ে দেওয়া হতো, তাতে কটারি করে স্লাফ হয়, সাইনিকি হয়, প্রচণ্ড কমপ্লিকেটেড। এবার দেখুন আপনি কী করছেন, আপনি মাইক্রোওয়েভ, আমরা যেটা করি এখন মাইক্রোওয়েভ মেশিনের সাহায্যে, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টের সাহায্যে, এর তিন রকম প্রপার্টি, সাকসেস করছে কানেকটিভ সফট টিস্যুগুলোকে মেল্ট করে দিচ্ছে, কেটে টেনে নিচ্ছে, লিকুইড করে টেনে নিচ্ছে, আর আবার ওয়াটার ইরিগেশন দিচ্ছে, তারপরে আস্তে 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 আমরা বাইরে থেকে দেখি এন্ডোস্কোপির সাহায্যেটা খেয়ে নিচ্ছে, তো খেয়ে খেয়ে ছোট করে দিচ্ছে, দেখুন স্পেস কিন্তু বেড়ে যাচ্ছে, আমি যতটা চাই অ্যাজ মাচ রিকোয়ার্ড আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি। কটারি করলে সেটা কিন্তু হয় না, কি কমবে আপনি নিজেও জানেন, আমি কিন্তু যেটা দরকার তার ভিতরে বোনগুলো কেন রেকানেক্ট হয় না, ওর ভিতরে যে বোন কঙ্কাল বোন আছে সেগুলো ভেঙে দিচ্ছি মেশিনের সাহায্যে, তার ফলে কি শুধু আমি স্কিন আমি শুধু এপিথিলিয়ামটা রেখে দিচ্ছি, শুধু এপিথিলিয়ামটা রেখে দিয়ে তার ক্ষেত্রে তার মানে কি আমার শাইনিকে জুড়ে যাওয়া বা কমপ্লিকেট হওয়ার চান্সটা কমে গেল এবং ঝামেলা কম, যখন আমরা স্পঞ্জটা বার করছি একদম স্মুথ থাকছে। এবার দেখুন রেজাল্ট দেখুন আপনি, অত্যন্ত ভালো, নাক পুরো ফাঁকা থাকবে, এখানে সাইনাস যদি ক্লিয়ার করে দিই সাইনাস ক্লিয়ার হয়ে যাবে, এরকম পুরো নাকটা ফাঁকা, তখন আমি বলি যে আমি নাকটার ভেতর থেকে পুরো গলা দেখে দেবো, পুরো ঢোক গেলবেন পুরো গলা দেখতে হবে, নাক থেকে গলা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনে বুক ভরে নিঃশ্বাস দিতে পারবেন আপনি, তো এটা বিরাট ফ্যাক্টর। আপনি আজকে যদি কারেক্ট না করেন, পরে পলিফ হয়, অবস্ট্রাকশন হয়, ডিস্টারবেন্স হয়, খিচখিচ ভাব, বিরক্ত, রাতে ঘুম ভালো করে হবে না, পরের দিকে অবস্ট্রাকশন ছিল আপনি, একটু ওজন বাড়লি ঝামেলা বাড়বে, তো সুতরাং প্রপারলি কারেক্ট ডায়াগনোসিস করুন। এবং আপনি দেখুন যদি আপনি অনেক সময় ঠিকঠাক না দেখে সার্জারি হয়, অনেক সময় এরকম আমরা দেখেছি পুরো লেগে গেছে, জয়েন্ট হয়ে গেছে, তো এন্ডোস্কোপি করে কারেক্ট করুন যাতে আপনার কমপ্লিকেশান কম হয়। দেখুন রিভিশন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশেন্ট আসে দেখেছি, পুরো অপারেশন হয়েছে কিন্তু কমপ্লিট সার্জারি করে, কারণ হচ্ছে এন্ডোস্কোপি ছাড়া সেপ্টল আসে, আপনি এন্ডোস্কোপি দেখুন যে কারেক্টেড হলো, আমরা এন্ডোস্কোপি করে আমরা পার্টিকে দেখিয়ে দিই, অপারেশন দেখিয়ে দিই যে এক্স্যাক্টলি কী হচ্ছে, দেখুন অপারেশন করা পেশেন্ট কিন্তু পেশেন্ট স্যাটিসফাই নয়, কীরকম দেখুন ঝুড়ে গেছে, কোনো এই ঝুড়ে গেছে, কেন ঝুড়ে গেছে, তার মানে আপনার সেই সময় ব্রিডিং হয়েছিল প্রপারলি, আপনিও মেনটেন করেননি, আর সার্জারিটাও একটু যত্ন নিয়ে করা উচিত ছিল। আপনি যদি যত্ন নিয়ে করেন, এন্ডোস্কোপি করে প্রপার সার্জারি করেন এবং প্রপার পেশেন্ট যদি মেনটেন করে, তো শাইনিং হবে না, ক্লিয়ার থাকবে। তো রিভিশন এবং তারপরে দেখুন হাড়টা বাঁকা, ওপরে খানিকটা বাঁকা রয়েছে, তো এগুলো প্রপারলি এন্ডোস্কোপি করে করতে হবে, যেখানে যা প্রবলেম, দেখুন টার্বিন বাঁকা রয়েছে, ওই যে রিভিশন করছে কিন্তু
প্রপারলি তার মানে সার্জারি হয়নি। তো আপনি যদি প্রপারলি প্রপারলি টেক কেয়ার করেন, প্রপারলি এন্ডোস্কোপি দেখে মাইক্রোবিয়া মেশিনের সাহায্যে করেন, তাহলে সার্জারি প্রপার হবে এবং আপনার পেশেন্ট বা আপনি অত্যন্ত ভালোভাবে হবেন। দেখুন এখন আরও উন্নত মানের মাইক্রোরিপেটার কি কাজ, দেখুন এ দেখুন আপনি মেশিনের সাহায্যে, দেখুন মেশিনের সাহায্যে পুরো খেয়ে নিচ্ছেন, এরকম পলি এরকম কিভাবে সুন্দর সিস্টেম, এরকম সুন্দর করে আগে আপনার বুঝে নিয়ে মেশিনের সাহায্যে কীভাবে এরকম মেশিন দিয়ে কীভাবে পলি খাচ্ছে, দেখুন প্রত্যেকটা জিনিস নিখুঁত প্রপারলি দেখুন। তো এরকম মেশিন চাই, মাইক্রোডিব্রাইডার চাই, এবং প্রপারলি সার্জারি করতে হবে দেখে এন্ডোস্কোপির সাহায্যে। এবং যদি প্রপার সার্জারি আপনি করেন, প্রপারলি আমরা অপারেশন করে আমরা দেখিয়ে দিই যে আমরা কমপ্লিট সার্জারি করলাম, পরে আমরা ফলো আপ করি এন্ডোস্কোপি করে করে। রুটিনলি আমার জুনিয়র আছে, তারা প্রত্যেকবার ফলো আপ করে এন্ডোস্কোপি করে দেখিয়ে দেয় যে এক্স্যাক্টলি এটা পরিষ্কার আছে, কোনো সময় নোংরা থাকলে সার্জারি করে দেওয়া হয় রুটিন। এবং এরকম করলে আপনার পরে নাক বন্ধ আবার হওয়ার যে চান্স বলে লোকজন, সেটা হবে না। আপনি যদি রুটিন ফলো আপ করেন, ভালো রাখেন নাকটাকে, কেন রেকারেন্স হবে? অ্যালার্জি পলি রেকারেন্সের চান্স, সেটা যদি রুটিন ফলো আপ করেন সেটা হয় না। নাক হাড় বাঁকা, টার্বিনেট এগুলো, এই যে টার্বিনেট এগুলো কারেকশন করলে আবার ফিরে আসে না, প্রপারলি আপনাকে ঠিকঠাক করতে হবে। তো সুতরাং আপনি জানুন নাক বন্ধ, নাক বন্ধ নিয়ে ফিরে রাখবেন, আপনি এক্স্যাক্টলি জানুন কি আছে, তার বিষয়ে ট্রিটমেন্ট করুন, ভালো হয়ে যাবেন, নিশ্চিন্ত থাকুন, ভালো থাকুন।